নাইজেরিয়ায় বন্দুকধারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষে 40 জনেরও বেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির কাস্টিনা রাজ্যে এই সংঘর্ষ ঘটে। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে। প্রতিবেদনের তথ্য মতে, স্থানীয়ভাবে ডাকাত হিসেবে পরিচিত এক সশস্ত্র দল বৃহস্পতিবার দেশটির বাকরি গ্রামে অতর্কিতভাবে হামলা চালায় এবং গ্রামের গবাদি পশু লুট করে জঙ্গলে পালিয়ে যায়। পরে নিরাপত্তা বাহিনী বন্দুকধারীদের খুঁজতে জঙ্গলে গেলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলিতে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানান, অভিযুক্তদের খুঁজতে যৌথ অভিযান চলছে। তাদের শাস্তির আওতায় আনা হবে।